লভিউয়ারস আপনারা দেখছেন টেকলাভিটির সাথে আছেন ইঞ্জিনিয়ার মাইদুল আজকে আমরা আলোচনা করব অবজেক্ট গ্রুপ নিয়ে মনে করেন আপনি এক একটা টেকলা মডেল করতেছেন সেই মডেলটি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত বা কমপ্লিট হওয়ার শেষ পর্যন্ত এসে ফাইলটি ভারী হয়ে গেল তো ফাইলটি ভারী হওয়ার কারণে আপনার মডেল করতে অসুবিধা হচ্ছে বা হচ্ছে যে আপনি কাজ করে মজা পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি হচ্ছে যে অবজেক্ট গ্রুপ নিয়ে কাজ করতে পারেন সেটা হলো ধরেন আমি এই পর্যন্ত মডেল করার পরে এখন আমার কলামের এখানে কোনো কাজ নাই আমার এখানে রাফটারের উপরে আমি হচ্ছে যে পার্লিন বসাবো তো সেক্ষেত্রে আমার হচ্ছে যে আমার এখন শুধু রাপটার বাদে আর কোনো কিছুরই দরকার নাই তাহলে আপনার ফাইলটা লাইট হয়ে যাবে তো এখানে আমি রাপ্টারে ডাবল ক্লিক করলাম এখানে দেখেন নেম আছে বিম হচ্ছে যে প্রোফাইল আছে এইটা তারপরে ম্যাটেরিয়াল এটা আর ক্লাস হচ্ছে থ্রি তো আমি এই তিনটির যে কোনো একটি দিয়ে আমি এটাকে হচ্ছে যে ফিল্টার করতে পারি সেটা হলো যে ডাবল ক্লিক করলাম প্রজেক্টের বাইরে গিয়ে ধরেন আমি এইখানে ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করে এখানে দেখেন এই যে ভিজিবল অবজেক্ট গ্রুপ হ্যাঁ তো এখানে এসে অবজেক্ট গ্রুপ গ্রুপে যাবেন এই যে এখানে যাওয়ার পরে এখানে দেখেন আপনি ইচ্ছা করলে বাই নেম প্রোফাইল ম্যাটেরিয়াল ক্লাস আপনি যে কোনোভাবে আপনি এটাকে হচ্ছে যে ভিজিবল বা আনভিজিবল করতে পারবেন বা করতে পারবেন তো ধরেন আমি হচ্ছে যে রাফটার বাদে বাকি সব কিছু আমি ইনভিজিবল করে দেব তো সেক্ষেত্রে রাফটারের আমরা এখানে যদি নেমে যাই তিনটা অপশনে আপনি পারবেন বাই নেমে যান তা নেমে এখানে কি লেখা ছিল বিম লেখা ছিল এটা প্রথমে ঠিক মার্ক দিয়ে হবে টিক দিয়ে এখানে যে নেম আছে ওই নেম এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পরে মডিফাই অ্যাপ্লাই ওকে মডিফাই অ্যাপ্লাই ওকে বিম নামে যতগুলো মেম্বার আছে সেগুলো ভিজিবল হবে বাকিগুলো ইনভিজিবল হয়ে যাবে ঠিক আছে এখানেও এটা নেমে হচ্ছে যে বিম ছিল বিধায় এটা এইটা আছে এখানে হুম তো যে এই এই অবস্থায় আপনার ফাইলটা হচ্ছে লাইট হয়ে যাবে আপনি কাজ করতে সুবিধা হবে আপনার এখন আরেকটা অপশন আসেন এটা আমরা বাদ দিয়ে দিলাম বাই নেমে যেটা আমরা ইয়ে করছিলাম সেটা বাদ দিয়ে দিলাম ধরেন যে আমরা প্রোফাইল নিয়ে কাজ করব যে এই প্রোফাইলটা আমি হচ্ছে যে আমার ইয়েতে দেখতে চাই বাকিগুলো দেখতে চাই না তো প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে এখানে ভ্যালুজ অপশন আছে প্রোফাইলে এখানে যদি ডাবল ক্লিক করি বা আমি এইটা দেখবো বাকিগুলা দেখবো না ঠিক আছে এইখানে দেখেন প্রোফাইলে এই যে এইটা আছে এল হান্ড্রেড ইনটু হান্ড্রেড ইনটু ফাইভ ঠিক আছে এইটা চাইলে এইটা কপি করে এখানে এই যে বেলুর জায়গায় বসাই দিলেও হবে অথবা আপনি যদি চান এই যে এখানে হচ্ছে যে এয়ার ডাউন আছে এটাতে ক্লিক করলে দেখেন সিলেক্ট ফ্রম মডেল এটাতে ক্লিক করলে আপনার অপশন চলে আসবে যে একটা চিহ্ন তৈরি হবে ইয়েতে কাজ করে এখানে আপনি হচ্ছে যে মেম্বারটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করলে এই ইয়াটা এখানে চলে আসবে ঠিক আছে প্রোফাইলটা এখানে চলে আসবে আসার পরে আপনি মডিফাই করলেন আমাদের ইয়া প্রোফাইলটা তুলে দিতে হবে এই যে নেমের ইয়াটা এখানে টিকমার্ক ওটাই দিতে হবে ওঠাই দিয়ে মডিফাই অ্যাপ্লাই ওকে ফাইল দেখেন শুধু ইয়াগুলো দেখা যাচ্ছে আপনার আপনারগুলো দেখা যাচ্ছে ঠিক আছে তো সেমভাবে আপনি হচ্ছে যে আবার ডাবল ক্লিক করলেন অবজেক্ট গ্রুপে গেলেন যাওয়ার পরে এটা ঠিক মাকুটায় দিলাম এখান থেকে নেমটা কেটে দিলাম দেওয়ার পরে আমি এখন ক্লাসে যাব ঠিক আছে ক্লাসে 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 গিয়ে আচ্ছা যাওয়ার আগে আমি সবগুলো ই আগে দেখে নিই আমার পুরো মডেলটা আমি এখানে দেখে নিই ধরেন আমি শুধু এইটা দেখব এই যে এটা দেখব বাকিগুলো আমি হচ্ছে ইনভিজিবল করে দেবো ঠিক আছে তাহলে এটার ক্লাস করতো ফোর দেখেন বাকিগুলো হচ্ছে যে আমার ইনভিজিবল হয়ে গেছে এখানে শুধু এই ফোর এর যতগুলো আপনার মেম্বার আছে শুধু এই কালারটা দেখাবে বাকি কালারগুলো দেখাবে না ঠিক আছে তার সাথে ভিডিওটা বুঝতে পারছেন দেখাবে পরবর্তী ভিডিওতে